ইতালিতে কৃষি বিশ্বে আসার পর আপনি কতদিন পর দেশে যেতে পারবেন? আসসালামু আলাইকুম বিয়াস, আমি রিয়াদ ইসলাম ইতালি থেকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো কৃষি বিশ্বে আসার পর আপনি কতদিন সময় লাগবে আপনার ডকুমেন্ট হাতে পেতে। আপনি যদি মালিক না খুঁজে পান, সেক্ষেত্রে আপনি কীভাবে মালিক খুঁজে পেতে পারেন? আর আপনি যদি একেবারে মালিক খুঁজে নাই পান, সেক্ষেত্রে আপনি কীভাবে খুব অল্প সময়ের ভিতরে গ্রিন কার্ড পেয়ে বাংলাদেশে যেতে পারেন? কৃষি বিশ্বে আসার পর আরও কী কী সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন, সব কিছুই নিয়েই মূলত আমরা বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওর মধ্যে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার প্রতি অনুরোধ রইল, যারা এই চ্যানেলের নতুন দর্শক, আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যখন ইতালিতে সিজনাল ভিসা প্রবেশ করবেন, কৃষি ভিসা প্রবেশ করবেন, প্রবেশ করার পর আপনাদের মধ্য থেকে অনেক মানুষ রয়েছে যারা মালিকের কাছে আপনার যায় না আর কি। আবার অনেকে আছে যে মালিকের অধীনে ইতালিতে কৃষি ভিসার মাধ্যমে আসে আর কি, মালিকের অধীনে কাজ করে। কিন্তু আপনাদের মধ্যে থেকে অনেক মানুষ রয়েছে যারা মালিকের কাছে যেতে চায় না, আবার কিছু কিছু মানুষ রয়েছে যারা মালিক খুঁজে পায় না। তো মালিক যদি না খুঁজে পান, সেক্ষেত্রে কীভাবে ডকুমেন্ট করতে পারেন এ সম্পর্কে আমরা কথা বলতেছি। তো আপনি যদি মালিক খুঁজে পান, সেক্ষেত্রে আপনি কী করবেন? ওই মালিকের অধীনে কাজ করলে, মালিকের অধীনে যখন আপনি কাজ করবেন, তখন আপনাকে একটা পারমিশন দিয়ে সৌজন্য দেওয়া হবে। ওই পারমিশন দিয়ে সৌজন্যের মাধ্যমে কিন্তু আপনি পরবর্তীতে ইতালিয়ান যে পারমানেন্ট যে পারমিটটা, ওই পারমিটটা আপনি পাবেন। যদি আপনি কোনো রকম ইতালির মধ্যে আপনি একটি কোদিসি ফিসকালে, মানে একটা কোদিসি এন্ট্রি করতে পারেন, মানে আপনার থানার মধ্যে যে ফিঙ্গার দিতে পারেন, ফিঙ্গার দেওয়ার পর আপনাকে 6 মাসের একটি পারমিশন দিয়ে সৌজন্য দেওয়া হবে, বা যে কার্ডে দেওয়া হোক না কেন, কৃষি ভিসার যে কার্ড আপনি পান না কেন, যদি আপনি এরকম ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন কস্তুরের মধ্যে, থানার মধ্যে, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি ইতালির মধ্যে ডকুমেন্ট পাবেন। হয়তো আপনার 6 মাস 7 মাস এরকম সময় লাগবে, বা 1 বছর লাগবে, এর বেশি কিন্তু লাগবে না। তবে এই জিনিসের ক্ষেত্রে অবশ্যই ট্রাই করবেন আপনারা ইতালির যে শহরে থাকেন, মানে ইতালিতে যখন আপনারা কৃষি ভিসা আসবেন, যে শহরে থাকেন না কেন, তবে যে সিটির মেন টাউনগুলো, যেমন আপনাকে যদি আমি বলি মিলানোর মেন সেন্টার রয়েছে, আপনার ভেনিসের মেন একটা সেন্টার রয়েছে, সেন্টারের মধ্যে কখনোই থাকবেন না। আপনারা অবশ্যই সেন্টারের আউট যে শহরগুলো রয়েছে, আউট যে গ্রাম সাইটগুলো রয়েছে, ওই সব জায়গার মধ্যে আপনারা থাকবেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনারা ডকুমেন্ট পাবেন। কারণ হলো কি, আসলে দেখেন একটা থানার মধ্যে যখন মেন সেন্টারে আপনি থাকবেন, ধরেন আপনারা যদি বাংলাদেশের কথা বলি, যদি আপনি ঢাকা সিটিতে বসবাস করেন, তাহলে ওইখানে দেখবেন অনেক বেশি মানুষ, যার কারণে সমস্যার সৃষ্টি হয়। আর যখন আপনি গ্রাম কোনো থানার অধীনে যাবেন, সেক্ষেত্রে কিন্তু ওইখানে মানুষের সংখ্যা কম থাকে, সেক্ষেত্রে মূলত আপনার কাজগুলো খুব তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যাবে। যদি আপনাদের মধ্যে থেকে কেউ এমন হন যে আপনারা মালিক খুঁজে পান না, মানে মালিক খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে কী করবেন? আপনি যদি মালিক না খুঁজে পান, সেক্ষেত্রে করণীয় হলো আপনি সর্বপ্রথম থানার মাধ্যমে যাবেন, মানে যে কোনো একটি থানার মধ্যে যাবেন। মানে থানার মধ্যে যাই আপনি এটা বলতেও পারেন তাদেরকে যে আমি মালিক খুঁজে পাচ্ছি না, অবশ্যই তারা মালিক খুঁজে দিবে। কিন্তু কিছু কিছু থানার ক্ষেত্রে হয়তো আপনি মালিক খুঁজে নাও পেতে পারেন, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে অবশ্যই আপনি যে কোনো একটা লয়ারের কাছে যাবেন, যে কোনো একটা লয়ারের কাছে আপনার যেতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্টের মধ্যে যে ভিসাটা আছে, ভিসার মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা লয়ারের কাছে যাবেন। একটা লয়ারের কাছে যখন যাবেন, যাওয়ার পর সে আপনাকে একটা ইন্টারন্যাশনাল মাধ্যমে, একটা মানে এদেশে যে সিস্টেমগুলো আর কি, যে ইন্টারন্যাশনাল মাধ্যমে আপনি আপিল করতে পারেন, তাদের কাছে আশ্রয় চাইতে পারেন, আপনি এদেশে থাকতে চান, কাজ করতে চান, এরকমভাবে আপনি যদি আপিল করেন, দেখবেন আপনি যদি এইভাবে আপিল করেন, আমি শিওর, মানে 99% আমি শিওর আপনি 1 বছরের ভিতরে আপনি ডকুমেন্ট পেয়ে যাবেন। যদি 1 বছর পাসও হয়ে যায়, 1 বছর 5 মাস 6 মাসের ভিতরে কিন্তু আপনি গ্রিন কার্ড পাবেন। এই হচ্ছে মূলত আপনার ওয়েগুলো আর কি, কীভাবে আপনারা গ্রিন কার্ড পেতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে, আপনারা ভিডিওটি শেয়ার করবেন, এটা সবার প্রতি অনুরোধ রইল। আর যারা এই চ্যানেলে নতুন এসেছেন, সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।